সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজা আহমেদ আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে আপনার গাইনোকমেশিয়া আছে কি না সেটা ঘরে বসেই কীভাবে আপনি নিজে নিজেই চেক করে বুঝতে পারবেন। তো আমি নর্মালি গাইনোকমেশিয়া পেশেন্ট ছিলাম এবং বাংলাদেশে 2013 সালে অপারেশন করি। তো 2013 সালে অনেক আগের একটা বিষয়, তো ওই সময় দেখা যাচ্ছে যে গাইনোকমেশিয়া সম্পর্কে কেউ জানতো না, ইভেন এখনও কিন্তু অনেকে জানে না, এবং ওই সময় এই অপারেশনগুলো বাংলাদেশে তেমন ভালোভাবে হতো না। তো আমি 2013 সালে যখন অপারেশন করি, অপারেশন করার পরে আমার রেজাল্টটা খুব ভালো হয় না, মানে একপাশে গর্ত হয়ে যায়। এরপরে 14, 15, 16, 17 সালে যখন আমি চাকরিতে জয়েন করি, আমি নর্মালি টেক্সটাইলে গ্র্যাজুয়েশন করা, তো টেক্সটাইলে যখন আমি জয়েন করি, এরপরে 2017 সালে আমি আবার কলকাতায় যাই। কলকাতায় গিয়ে যে প্রবলেমটুকু ছিল সেটা আবার আমি ঠিক করে নিয়ে আসি। এরপরেই কিন্তু আমি চিন্তাভাবনা করি যে আসলে গাইনোকমেশিয়া সম্পর্কে অনেকেই জানে না, আমার বাবা মাও কিন্তু জানতো না, তো কীভাবে জানানো যায়। এরপরে কিন্তু চ্যানেলটা আমি রান করার চিন্তাভাবনা করি। সো আজকের ভিডিওটা আমি সংক্ষিপ্ত আলোচনা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনি একজন গাইনোকমেশিয়া পেশেন্ট নাকি আপনার নর্মাল ফ্যাট। সো গাইনোকমেশিয়া পেশেন্ট যারা, তাদের প্রথমেই যে প্রবলেমটা হবে সেটা হলো আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরের যে উচ্চতা, উচ্চতার সাথে যে ওজনের একটা কম্বিনেশন আছে, সেই দিক থেকে দেখা যাবে যে আপনার বুকের শেপটা কিছুটা বড়, শেপটা একটু বড় লাগে, অ্যাবনর্মাল লাগে। আপনি জামা কাপড় পরলে মানে সবসময় একটা ফিল হয় যে কী ব্যাপার, অন্য 8-10 জন ফ্রেন্ডের বা মানুষের যেমন নর্মাল চেস্ট মানে শরীরের সাথে বুকের একটা সামঞ্জস্যতা থাকে, সেটা আপনার থাকবে না। আপনি নিজে নিজেই মানে আপনার বিবেকই আপনাকে বলবে যে কেন এটা সামথিং ইজ রং। এই একটা। দ্বিতীয়ত হচ্ছে যে দেখবেন যে যখন শীতের সময় আসবে বা ঠান্ডা, আপনি যখন গোসল করতে যাবেন তখন দেখবেন যে চেস্টটা ছোটো হয়ে যাচ্ছে ভিতরে, ঠিক আছে, চেস্টটা ছোটো হয়ে যাচ্ছে। এই ছোটো হওয়ার কারণ হচ্ছে ভিতরে গ্ল্যান্ডুলার টিস্যু থাকে বা ফাইব্রো ফ্যাটি টিস্যু থাকে, ঠিক আছে। সো গ্ল্যান্ডুলার টিস্যু থাকলে কি হয় যে যখন আপনার ওটা ঠান্ডা লাগবে, হ্যাঁ, কোল্ডের সংস্পর্শে আসবে, যেমন শীতের সময়, তারপরে মনে করেন আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে যাচ্ছেন, তখন মনে হবে একদম ছোটো, মানে কোনো সমস্যাই নাই। আবার যখন গোসল সেরে নর্মাল এনভায়রনমেন্টে আসবেন, তখন দেখবেন যে আবার ছেড়ে দিচ্ছে, দেখতে খারাপ লাগছে, আপনার ফিলিংসটা খুব মানে বাজে আসবে। সো এটাও হচ্ছে গাইনোকমেশিয়ার একটা হচ্ছে মেজর মানে সিমটমসের মধ্যে পড়ে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি হাত দিয়ে এইভাবে চাপ দেন, এই জিনিসটা 60-70% পেশেন্টের মধ্যে ফিল হয়, যখন হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু থাকবে। সো গ্ল্যান্ডুলার টিস্যুগুলা একটু সামান্য হার্ড হয়, নর্মাল ফ্যাট যেমন আমরা এখানে চাপ দিলে ইউনিফর্মলি বসছে, সো গ্ল্যান্ড থাকলে এটা আলাদা একটা ফিল আসে, এখানে হাত দিলে মনে হয় যে একটু গুটি গুটি টাইপ। সবারই যে গুটি গুটি থাকবে এরকম না, অনেকের সফট থাকে, ফাইব্রাস টিস্যু বা ফাইব্রো ফ্যাটি টিস্যুগুলো আবার সফট হয়, সেগুলোও কিন্তু গাইনোকমেশিয়ার অন্তর্ভুক্ত। কিন্তু ম্যাক্সিমামে দেখবেন যে 60-70% এখানে হাত দিলে দেখবেন একটু গুটি গুটি ফিল হয় আশপাশে। সো এভাবেও কিন্তু আপনারা চেক করতে পারেন। তো ওভারঅল এই ব্যাপারগুলো যদি আপনার মাথার মধ্যে আসে, আমি একটু রিপিট করতেছি যে নাম্বার ওয়ান, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার দেহের উচ্চতা এবং ওজন অনুযায়ী যদি বুকটা বড় মনে হয়। নাম্বার দুই, যদি আপনি হাত দিয়ে বুঝতে পারেন যে ভিতরে একটু গুটি গুটি ভাব লাগতেছে এইভাবে, তাহলেও আপনি ধরে নিতে পারেন আপনার গাইনোকমেশিয়া হয়েছে। এবং নাম্বার তিন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ঠান্ডার সংস্পর্শে আসলে এটা কিন্তু ছোট বড় একটা ফিল আসবে আপনার, ঠিক আছে, যখনই ঠান্ডা লাগবে তখনই এই এই চেস্ট ছোট হয়ে যাবে এবং স্বাভাবিক মনে হবে, এবং যখনই ঠান্ডা থেকে আপনি নর্মাল এনভায়রনমেন্টে আসবেন তখনই দেখবেন যে এইটা আবার হলো আগের কন্ডিশন, মানে বড় হয়ে যাচ্ছে। এটা সবচাইতে মানে বড় একটা সিমটমস বলতে পারেন। আর একটা প্রবলেমও আসতে পারে, সেটা হচ্ছে যে আপনার মধ্যে একটা ফিলিংস আসবে যে ইচিং হচ্ছে, সামথিং মানে ভিতরে মুভমেন্ট হচ্ছে এরকম, হ্যাঁ, একটা অস্বাভাবিকতা আপনার শরীরের মধ্যে, আপনার চেস্টের মধ্যে প্রকাশ পাবে, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো যদি আপনার মধ্যে আসেন, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি 95% বা 99% আপনি গাইনোকমেশিয়া পেশেন্ট, এবং এরপরের স্টেপ হবে আপনাকে ডাক্তার দেখানো, ঠিক আছে। সো একজন অ্যান্ডোক্রাইনোলজি ডাক্তার দেখাতে হবে। তো আমি এই ভিডিওটা বড় করব না,
কোন ডাক্তার দেখাতে হবে, সেই ডাক্তার কাছে গিয়ে কি বলতে হবে, এর ডিটেলস আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো আমি আস্তে আস্তে সিরিজ আকারে ভিডিওগুলো বানাবো। সো আপনারা একটা ভিডিও আজকে যেটা দেখছেন, নেক্সট ভিডিওটা দেখলে মানে এরকম একটা আমি সিরিজ তৈরি করব, যাতে করে এই চ্যানেলটা যদি আপনারা ফলো করেন তাহলে ঘরে বসেই বুঝতে পারবেন যে গাইনোকমেশিয়ার সলিউশনটা আসলে কী। তো সবাই ভালো থাকবেন, আর গাইনোকমেশিয়া রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি যত দ্রুত পারি সেই কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।